পারিনি আজ তোকে মুছতে পারিনি মন থেকে। বেশি চ্যালেঞ্জিং রোল হবে তত ভালো লাগে কাজ করতে। নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা চক্রবর্তী, লাইভ নিউজ ইন্ডিয়া 24x7 চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের কাছে আরও কিছু নতুন খবর নিয়ে চলে এসেছি। তবে আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর তার পাশে থাকা যে বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখুন, কারণ তবেই আপনাদের কাছে কিন্তু নতুন নতুন খবরগুলো আগেই পৌঁছে যাবে। তো আপনাদের কাছে সবার ফার্স্ট যে খবরটা দেব সেটা হচ্ছে যে একটা নতুন মিউজিক ভিডিও শুরু হয়েছে। সেই নতুন মিউজিক ভিডিওটা হচ্ছে অসহায় নাম, আপনারা নিশ্চয়ই এখনও জেনে ওঠেননি। অরিন মিডিয়া এন্টারটেনমেন্ট এই মিউজিক ভিডিওটি রিলিজ করলেন। এটি ছিল তাদের তৃতীয় মিউজিক ভিডিও। মোনা দত্ত, বিপ্লব সিনহা এদের সবাইকেই হয়তো আপনারা চেনেন। তার সাথে সাথে একজন গায়কও তাদের সাথে যোগদান করেছিলেন, তিনি হলেন আকাশ সেন। আপনাদের জানিয়ে রাখি এই ভিডিওটি, যে মিউজিক ভিডিওটি এসছে, এটা একটা অসহায় নাম হওয়ার কারণটাই হচ্ছে অন্যরকম, সেটা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তার সাথে সাথে এটি একটি প্রেমের গল্প, অদ্ভুত প্রেমের গল্প এটা। এখানে আপনাদের এই ভিডিওর কিছু অংশ আপনাদের দেখিয়ে দেব, এবং তার সাথে সাথে এখানে যে নতুন যে ভিডিওটা লঞ্চ হয়েছে যে অনুষ্ঠানের মাধ্যমে, সেই অনুষ্ঠানের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। দারুণ অভিজ্ঞতা, এই প্রথমবার কোনোভাবে মানে ভালোভাবে অভিনয় করার একটা সুযোগ পেলাম এবং একটা প্ল্যাটফর্ম পেলাম। আকাশ দা সুন্দরভাবে গানটা গিয়েছে, একটা হৃদয় দিয়ে গানটা গিয়েছে এবং একটা খুব স্যাড ভার্সন, এবং প্রলয় খুব ভালো ডিরেকশন করেছে। এবং তোমরা তো গানটা শুনলে, আশা করি যতটা সম্ভব চেষ্টা করছি যে গানটার মধ্যে যে স্টোরিটা ছিল সেটা তুলে ধরার। পরপর সে আমরা আবার জানাবো। তিনটে ফিল্ম এবং তিন চারটে আরও গান একদম রেডি করা আছে, সেগুলো নিয়ে আমরা খুব ঝাঁপি পড়তে চাইছি খুব তাড়াতাড়ি। চর মারার অনুভূতিটা কিন্তু খুব কারেক্ট ছিল, একদম মানে পারফেক্ট ছিল, মানে সত্যিকার ছিল। নায়িকার পাশে দাঁড়িয়ে আছে, চরটা কিন্তু সত্যিকারে মেরে দিয়েছিল, কারণ চারবার এমনি মানে জাস্ট অভিনয় করার মতো থাপ্পড় মারার সিন ছিল প্রলয়কে দিয়ে। তো মনা দিলাম থাপ্পড় মেরেই ফেললো, আর এই সেই সিনটাই থেকে গেল। ছোটোর থেকে আমি তো বললাম, যখন স্পিচে বললাম যে আমি যখন ছোটোবেলায় যাত্রা দেখতাম, আমার বাবা কাকা যেটুকু সবাই লক্ষ্মী পুজোয় যাত্রা করতো, তখন থেকে একটা ছোটো সুপ্ত ইচ্ছে ছিল যে আমি অভিনয় করবো। তো অনেক জায়গায় পড়াশুনো করেছি অভিনয় নিয়ে, তো সুযোগ সেরকম হয়ে উঠেনি। আজকে বিং আ বিজনেসম্যান 11 বছর ধরে বিজনেস করছি, একটা সুযোগ হয়েছে এবং নিজেকে নিজেকে প্রডিউস করার সুযোগ হয়েছে। আমাকে তো আর প্রডিউস করবে না, তো আমি নিজেকে নিজেকে প্রডিউস করলাম এবং আশা করি আগামী দিনে আরও অভিনয় দক্ষতা বা স্কিলগুলো আরও বাড়াবো, যে জায়গাগুলো ভুল ত্রুটি আছে। অসহায় নামটা এই কারণেই, কারণ এটা প্রত্যেক মানুষের জীবনে প্রেম আসে আর প্রত্যেক মানুষের জীবনে প্রেম যায়, তো এটা ইন বিটুইন সেই জায়গাটা, যে এই এই গানটা শুনলে তুমি বুঝতে পারবে, সেই গানটা যদি কেউ একবার শুনে সে দ্বিতীয়বার গুনগুন করে গাইবেই। আর সেই সব প্রেমিকদের জন্য, যেসব প্রেমিকদেরকে প্রেমিকারা ছেড়ে চলে গেছে, আর সেই তার অসহায় অবস্থাটা নিয়ে গানটা। অসহায় 15 আগস্ট দেশ স্বাধীন হয়েছে, সে তো একটা বিশাল বড় ব্যাপার দাদা, কিন্তু এই এই গানটা শুনে যে অসহায় প্রেমিকগুলো, তারা একদিনের জন্য হলো স্বাধীন হয়ে যাবে। আবার পারিনি আজ তোকে মুছতে পারিনি মন থেকে, কোন সে ভুলে একলা ফেলে রেখে গেলি বল আমায়। ভীষণ ভালো লাগলো কাজটা করে। গল্পটা যেরকম আপনারা বুঝতে পারছেন, একটা মানে প্রেমের গল্প, প্রেমে অসহায় হয়ে যাওয়ার গল্প। প্রত্যেক যারা প্রেম করছে না করছে, প্রত্যেকেই জিনিসটাতে খুব ফিল নিতে পারবে বিষয়টার। মানে আমি যখন প্রথম থেকে যখন দেখছিলাম, আমার চোখে জল আসছিলো, মানে আকাশটা এত সুন্দর, এত সুন্দর করে গেয়েছেন যে মানে সত্যি দিল ভর আ রা হ্যায়। যখন আমরা কাউকে ভালোবাসি তার মর্মটা বোঝা উচিত আমাদের। মর্মটা না বুঝলে কী হবে, মানুষ আজ আছে কাল নেই, তো তখন সে যখন চলে যাবে তখন কষ্টটা মানুষে কিন্তু ফিল করবে। সো অ্যাগেন, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে আছে।
আচ্ছা নায়িকা নিজের বাস্তব জীবনে কোনো প্রেমের অভিজ্ঞতা বলবে কি শেয়ার করবে আমাদের সাথে না এটা এখন মানে পরের বারের জন্য সাসপেন্স থাকুক এটা এবারে নয় নেক্সট টাইম ঠিক আছে থ্যাংক ইউ প্রথমত আমি অরিন মিউজিক বাংলাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আর অরিন নিউজকে ধন্যবাদ জানাতে চাই যে তাদের এত সুন্দর একটা প্রজেক্টে আমাকে তারা চান্স দিয়েছেন খুব সত্যি কথা বলছি মন থেকে বলছি আমি একজন আর্টিস্ট মিথ্যে কথা বলতে পারি না যে আমি গানটা যতটা যদি গানটা 90 হয়ে থাকে ভিডিওটা দেখে আমার গানটা 100 মনে হয়েছে কমপ্লিটলি জাস্টিফিকেশন হয়েছে ভিডিওটা গানটার সাথে ভিডিওটা দিয়ে অসম্ভব অসম্ভব ভালো মেকিং এবং আমি যখন প্রথমবার প্রিভিউ দেখছিলাম আমার চোখটা ছলছল করছিল তো দ্যাট মিনস আ লট আমার মনে হয় যে যারা দর্শকরা আপনারা দেখবেন আপনাদেরও সেম ফিলিং হবে গানটা দেখে প্রেমের মধ্যে ধোকা খাওয়া বলুন বা অসহায় ঘাত প্রতিঘাত সব কিছুই মিলেমিশে চলে যাচ্ছে আপনাদের কাছে এই ভিডিওটা আনতে পেরে যেমন ওনারাও খুশি হলেন সেরকম আমরাও আপনাদের কাছে এই খবরটা দিতে পেরে সেরকমই খুশি হয়েছি তাহলে আপনাদের এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে আর তার সাথে সাথে আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন এবং তার সাথে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক তো দিতেই হবে তো আপনাদের কাছে আজকের খবর এখানেই শেষ দেখা হবে পরের ভিডিওতে